প্রিয় বিয়ে ফোর্থ সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের যাদের অনার্স রয়েছে তাদের জন্য আজকে এই ভিডিওতে আমি সিসি টেন যেটি তোমাদের ইনক্লুসিভ এডুকেশন সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে একটি মক টেস্ট নিয়ে আলোচনা করব মডেল প্র্যাকটিসের বা নমুনা প্রশ্নপত্র এই মডেল প্র্যাকটিস সেটটি যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা এখান থেকে বহু প্রশ্ন কমন পাবে এবং অবশ্যই তোমরা লাস্ট মিনিটের সাজেশানটিও দেখবে তার সাথে এই মডেল প্র্যাকটিস সেটটি একটু ভালো করে প্র্যাকটিস করবে তো দেখো কথা না বাড়ি আমি চলে আসছি মূল আলোচনা তো তোমাদের এই সাবজেক্টে স্টাডি মেটেরিয়াল রয়েছে যারা সংগ্রহ করতে চাও তারা যোগাযোগ করতে পারো এবং তোমাদের ফিফথ সেমিস্টারে ক্লাস এডুকেশনের তোমাদের অনলাইনে ক্লাসের অ্যাভেলেবেল রয়েছে এবং যারা মনে করছো ক্লাস করবে না স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবে কম রেগুনেশনের বিনিময়ে তারাও স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পার তো দেখো যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও প্রথম হচ্ছে ক অন্তর্ভুক্তিমূলক সমাজ বলতে কি বোঝো অন্তর্ভুক্তিমূলক সমাজ সৃষ্টিতে কোন কোন উপাদান প্রয়োজনীয় তা সংক্ষেপে আলোচনা করো সেরিব্রাল পালসি কি সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে চলে আসবে পরবর্তী প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অপ্রথাগত সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে লেখক ব্যাহত দৃষ্টি সম্পূর্ণ শিশু কারা এদের সমস্যাগুলি উল্লেখ করো প্রতিবন্ধকতা সামাজিক বর্জনের একটি আলোচনা করো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও পাঁচ পাঁচ ইন্টু পাঁচ তোমাদের পাঁচটি প্রশ্ন করতে হবে এই দুয়ের দাগে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো এই প্রশ্নটি কী কী থাকছে তোমরা একটু দেখে নাও ভালো করে তো তোমাদের একটি এর আগে প্রশ্ন এটি একটুখানি গ্যাপ হয়ে গেছে যে উমো এটি হবে প্রতিবন্ধকতা সামাজিক বর্জনের একটি কারণ এবং ফলাফল আলোচনা করো প্রতিবন্ধকতা সামাজিক বর্জনের একটি কারণ এবং ফলাফল আলোচনা করো প্রশ্নটি ভালো করে শুনে নাও তোমরা আবারও বলছি প্রতিবন্ধকতা সামাজিক বর্জনের একটি কারণ এবং ফলাফল আলোচনা করো এই প্রশ্নটি একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে এটি একটু ঠিক করে নেবে ঠিক আছে ভালো করে শুনে নাও পরে আবার তোমরা এটি নিয়ে বলবে যে স্যার এটি তো কমন আসেনি তো প্রশ্নটা ভালো করে শুনে নাও আমি কিন্তু বলে দিলাম তারপর দেখো সেক্স ও লিঙ্গ বলতে কি বোঝো এদের মধ্যে পার্থক্য লেখো পাঁচ নম্বরের প্রশ্ন বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা লেখো অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত বিবরণ দাও অন্তর্ভুক্তিকরণের পথে অন্তরায়গুলি কী কী বা বাধাগুলি কি কি অটিজম কি অটিজম আক্রান্ত শিশুদের সমস্যাগুলি লেখো শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের পাঁচটি সমস্যা লেখক শান্তির জন্য শিক্ষার বিকাশে শিক্ষকের ভূমিকা লেখো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও দু নম্বরে পাঁচটি প্রশ্ন খুবই ভাইটাল জায়গা এখানে কিন্তু দশে দশ একদম অনায়াসে পাওয়া যায় তো খুব ভালো করে তোমরা দেখবে প্রশ্নগুলো কোনগুলো বলছি অন্তর্ভুক্তিকরণে দুটি বাধা উদাহরণসহ লেখো অক্ষমতা ডিসিবিলিটির সংজ্ঞা দাও অটিজম কাকে বলে সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার দুটি ভূমিকা লেখো বহু কৃষ্টিভিত্তিক সমাজ কী তোমার মতে অন্তর্ভুক্ত সমাজ তৈরি করার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমের নাম লেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে লেক্সিয়া কী অক্ষমতার যে কোনো দুটি সাধারণ কারণ লেখো শান্তি শিক্ষার যে কোনো দুটি উদ্দেশ্য লেখক অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় কাকে বলে এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা দেখে যাও এই প্রশ্নপত্রটি খুব ভালো করে প্র্যাকটিস করে যাও এবং অবশ্যই লাস্ট মিনিটের সাজশনটি তোমরা কিন্তু দেখবে তো আজকের মতো ভিডিওটি শেষ করব ভিডিওটি আমি বেশি তোমাদের আর বললাম না কারণ বেশি বড় হয়ে যাবে লং হয়ে যাবে তো এই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো এবং যারা আমার থেকে স্টাডি মেটেরিয়াল নিয়েছ তারা সমস্ত প্রশ্নের মধ্যে পেয়ে যাবে তোমরা একটু দেখে নেবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং খুব ভালোভাবে তোমরা এক্সাম দেবে